হরে কৃষ্ণ, আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশী ব্রতে উপবাসের প্রয়োজনীয়তা কি, একাদশী ব্রত পালনের সহজ উপায় কি এবং একাদশী ব্রত কাদের পালন করা উচিত। একাদশী ব্রতে উপবাস খুবই গুরুত্বপূর্ণ। একাদশী উপবাস, উপবাস মানে সরল বাংলা হলো না খাওয়া। আর এই না খাওয়ার অর্থই হলো কিছুই খাওয়া যাবে না, এমনকি জল পর্যন্ত পান করা যাবে না। অর্থাৎ একাদশীতে নির্জল উপবাস করা উচিত। যারা উপবাস করতে অক্ষম তারা জল, ডাবের জল, শরবত, দুধ পান করতে পারেন। তাতেও যদি সম্ভব না হয় তাহলে পঞ্চশস্য বাদ দিয়ে উনকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এতে ব্রতের পূর্ণফল লাভ হয় না, কিছুটা ফল লাভ হয়। আর সবচেয়ে বড় কথা হলো পাপ পুরুষ আমাদের শরীরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। মাসে দুই দিন একাদশী উপবাস করলে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো হয়। আমাদের পেটটি একটি ট্যাঙ্কের মতো, ট্যাঙ্কে যেমন ক্ষমতার অধিক তেল ঢাললে উপচে পড়ে যায়, কিন্তু আমাদের পেটের ক্ষেত্রে তা হয় না। তবে অতিরিক্ত খাদ্য পেটে জমতে থাকে। আমাদের পেটে একটি পরিপাক যন্ত্র রয়েছে, এই পরিপাক যন্ত্রের মাধ্যমে খাদ্যগুলো হজম হয় এবং মলমূত্র আকারে তা বেরিয়ে আসে। কিন্তু অতিরিক্ত যে খাদ্য সেটা পেটে জমতে থাকে, এই অতিরিক্ত খাদ্য পেটে জমে টক্সিনে পরিণত হয়, অর্থাৎ বিষে পরিণত হয়। এই টক্সিন জমতে জমতে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি করে। আমরা যদি মাসে দুই দিন একাদশী উপবাস করি তাহলে আমাদের পেটে জমে থাকা অতিরিক্ত খাদ্য হজম হয়ে যায় এবং পেটে যে টক্সিন জমা হয় জঠরাগ্নির প্রভাবে সেই টক্সিন ডিটক্সিফাই বা টক্সিন নিরোধ হয়। এর থেকে আমরা বুঝতে পারছি আধ্যাত্মিক দিকে যেমন একাদশী উপবাস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ বৈজ্ঞানিক দিক থেকেও একাদশী উপবাস তদ্রূপ গুরুত্বপূর্ণ। তবে ঘন ঘন উপবাস করা শরীরের পক্ষে ক্ষতিকর। কেবল অনাহারে বা নির্জল উপবাস করাই একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য নয়। একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য হল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপশব্দের অর্থ নিকটে আর বাস শব্দের অর্থ অবস্থান করা। অর্থাৎ উপবাস শব্দের অর্থ হচ্ছে ভগবানের পাশে অবস্থান করা। মানে একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য হল আমাদের শারীরিক প্রয়োজনগুলোকে খর্ব করে ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং অনন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ ব্যবহার করা। সহজভাবে একাদশী ব্রত পালন করতে হলে যারা আমিষহার করেন তারা নবম দিন রাত্রে খাবার পর ভালোভাবে দন্তমাজন করবেন, যাতে দাঁতের ফাঁকে কোনো খাদ্যকণা লেগে না থাকে। দশমীর দিন সকালে ভালোভাবে দাঁত মাজন করে স্নান করে ভগবানের সেবায় যুক্ত হতে হবে এবং ভগবানের প্রসাদ যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় তাহলে দশমীর দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার করতে হবে। এবং দশমীর দিন রাত্রে শোবার আগে বা খাবার পরে ভালোভাবে দন্তমাজন করতে হবে, যাতে খাদ্যের কোনো কণা দাঁতের ফাঁকে লেগে না থাকে। শোবার আগে সংকল্প মন্ত্র জপ করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে একাদশীর দিন সকালে স্নান করে মঙ্গলারতির পর, বা যারা মঙ্গলারতি করেন না তারা সকালে স্নান করে ভগবানের কাছে গিয়ে ভগবানের সামনে বসে সংকল্প মন্ত্র জপ করতে হবে। সংকল্প মন্ত্র বলছি, সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিত অহম অপরে অহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবস্যুত। দশমীর দিন রাত্রে না খেলেই ভালো, যদি খেতে হয় তাহলে খুব হালকা খাবার গ্রহণ করবেন। একাদশী পুণ্যফল লাভ করতে হলে একাদশীর দিন সম্পূর্ণভাবে নির্জল উপবাস করতে হবে। আর যদি সম্ভব না হয় তারা জল, শরবত, দুধ পান করতে পারেন, তাতেও সম্ভব না হলে পঞ্চশস্য বাদ দিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে নির্জল উপবাসে আসমন করার নিষেধ নেই, শাস্ত্রে আসমন করার নির্দেশ দেওয়া আছে। আর যারা জীবনদায়ী ওষুধ গ্রহণ করেন তারা অল্প পরিমাণ জল দিয়ে ওষুধ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন উপবাস করার অর্থই হচ্ছে শারীরিক প্রয়োজনটাগুলিকে খর্ব করে অনন্যভাবে ভগবানের সেবায় পূর্ণ
সময় সদ্ব্যবহার করা। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন দিব্য লীলা আলোচনা করা যায় এবং গীতা ভাগবত অধ্যয়ন করা যাবে, সাধু সঙ্গ করতে হবে এবং রাত্রি জাগরণ করতে হবে, সেটাও সাধু সঙ্গের মাধ্যমে। সাধু সঙ্গের গুরুত্ব খুব বেশি। একাদশী ব্রতে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন এবং মালাতে জপ, জপের উপরে শ্রী প্রভুপাদ খুব গুরুত্ব দিয়েছেন। যারা ষোলোমালা জপ করেন তাদের মিনিমাম 25 মালা জপ করতে হবে, আরও সময় পেলে অধিক জপ করতে হবে। আর যারা যে সংখ্যায় জপ করুন না কেন, একাদশীর দিন আরও বেশি করে জপ করতে হবে। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি কৃত্য সমাপন করে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। ভগবানের মঙ্গল আরতি, ভগবানকে ভোগ নিবেদন করা, তুলসী আরতি, নৃসিংহ আরতি এসবগুলো সমাপন করে নির্দিষ্ট সময়ের মধ্যেই পালন করতে হবে। পালন যদি নির্দিষ্ট সময়ে না করা হয় তাহলে একাদশী ব্রতের কোনো ফল লাভ করা যাবে না। পালনের সময় পালনের মন্ত্র উচ্চারণ করতে হবে আর পঞ্চশীর্ষ প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে। পালনের মন্ত্র, অজ্ঞান তিমিরন্ধস্য ব্রত নানেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। পালনের পর ভারী খাবার না খেয়ে প্রথমে পিত্ত নাশ করার জন্য শরবত খেতে হবে। সেই শরবত আগে থেকেই ভগবানকে ভোগ দিয়ে রাখতে হবে। শরবত তৈরি করতে হবে আখের গুড়, গোলমরিচের গুঁড়ো, আদার রস ও লেবুর রস দিয়ে। এরপর হালকা খাবার গ্রহণ করতে হবে। বেশি খাবার খেলে শরীর খারাপ করবে, এমনকি হাসপাতালেও যেতে হতে পারে, যার জন্যে এটা আমাদের খুব সতর্ক থাকতে হবে। যেহেতু আগের দিনে উপোস থাকা হয়েছে এই জন্যে হালকা খাবার গ্রহণ করতে হবে। তারপর দুপুরে আরেকটু ভারী খাবার, এইভাবে খাবার বাড়াতে হবে, নাহলে শরীর খারাপ করবে। তাহলে আমরা কি করব, পালনের পর শরবত গ্রহণ করব। শরবত গ্রহণের পর হালকা খাবার গ্রহণ করতে হবে, বেশি খাবার গ্রহণ করলে শরীর খারাপ করবে, যার জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। দুপুরের দিকে আমরা খাবারের পরিমাণটা বাড়াতে পারি। একাদশী ব্রত কাদের পালন করা উচিত? নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তিরই ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যু অশৌচেও এই একাদশী ব্রত পরিত্যাগ করা উচিত নয়। একাদশী ব্রতের দিন শ্রাদ্ধ উপস্থিত হলেও সেদিন শ্রাদ্ধ না করে দ্বাদশীর দিন শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবদেরই নয়, শিব উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্র আদি দেব উপাসক গণেরও প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করা। গঙ্গা স্নানে যেমন সকলেরই অধিকার আছে, ঠিক তদ্রূপ একাদশী ব্রত পালনেরও প্রত্যেকেরই অধিকার আছে। শাস্ত্রে উল্লেখ আছে সধবা বিধবা প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত। যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদেরকে বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শচীমাতাকেও একাদশী ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেক বর্ণেরই উচিত একাদশী ব্রত পালন করা, এটাই হচ্ছে বর্ণাশ্রমের ভিত্তি। তাহলে আজকে আমাদের আলোচনা থেকে আমরা উপলব্ধি করতে পারছি একাদশী ব্রতের গুরুত্ব কত বেশি এবং প্রত্যেককেই একাদশী ব্রত পালন করা উচিত, এবং এই একাদশী ব্রত পালন করে আমাদের এই দুর্লভ মানব জন্মকে সার্থক করতে হবে। একাদশী ব্রতের উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, এটাই জীবনের উদ্দেশ্য। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, মাধব তিথি ভক্তি জননী, এই একাদশীকে বলা হয় মাধব তিথি, যার জন্যে আমরা একাদশী ব্রত পালন না করলে আমাদের ভক্তি কিভাবে আমরা লাভ করতে পারবো, এটাই হচ্ছে একাদশীর সবচেয়ে বেশি গুরুত্ব। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে হরিকথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন। হরে কৃষ্ণ।